টিভি নিউজ। দারুল কিরাত মজিদিয়া ফুলতরি ট্রাস্টের শাখা কেন্দ্র ওল্ডহাম শাহপরান মসজিদে কোর্স সম্পন্ন শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন। আমাদের গ্রেটার ম্যানচেস্টার ইয়ার্ড দিলওয়ার হুসাইন শিবলি জানান, মহাগ্রন্থ আল কুরআনকে সহিসুদ্ধভাবে এবং সহজ পদ্ধতিতে শিক্ষা প্রদানে অনন্য ভূমিকা পালন করছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। আর সে লক্ষ্যে ট্রাস্টের পক্ষ থেকে ওল্ডহাম শাহপরান মসজিদে বিগত 12 বছর ধরে সামার হলিডেতে তাজবিদ সহকারে কোরআন শরীফ ও ইসলামিক শিক্ষা দেয়া চলছে। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের শাখা কেন্দ্র ওল্ডহাম শাহপরান মসজিদ 6টি ভিন্ন জামাতে কোর্স সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এবং মসজিদ কমিটির চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে ও মসজিদের খতিব মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাইয়ুম কামালি, হাফিজ কাউসার আহমদ, মসজিদের নাজিম নুরুল আলম, হাজি আব্দুল মালিক চৌধুরী, মিজানুর রহমান ইসলামউদ্দিন এবং হাসান শাহ সহ অভিভাবক বৃন্দ। দারুল কিরাতের এই বিশেষ কিরাত কোর্স সম্পন্নের মাধ্যমে একজন শিক্ষার্থী কিরাতের উপর সর্বোচ্চ কারি সনদ লাভ করতে পারেন। এছাড়াও বক্তাগণ বলেন, সত্যিকারের মুসলমান পরিচয় অর্জনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই, তাই প্রত্যেকের উচিত সন্তানদের ধর্মীয় শিক্ষা প্রদান করা এবং নিজেদের সন্তানদের ধর্মীয় জীবনযাপনে উৎসাহ ও উদ্দীপনা যোগানো। দর্শক, এবার